আজকে আমরা এই ক্লাসে স্থানাঙ্ক জ্যামিতির ত্রিভুজাকৃতি কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব সেই সূত্রটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের একটা ত্রিভুজের চিত্র এঁকে নিই এবং প্রশ্নে আমাদের ত্রিভুজের তিনটে যে শীর্ষবিন্দু আছে, মনে করো এখানে আমি এ, বি এবং সি এই তিনটে শীর্ষবিন্দু ধরলাম। এই তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের টু ডাইমেনশান। টু ডাইমেনশানের ক্ষেত্রে মনে করো স্থানাঙ্কগুলো দেওয়া রয়েছে, এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে এক্স টু ওয়াই টু এবং সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবিসি ত্রিভুজ, সেই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, তার সূত্রটা কী তা আমরা জেনে নেব। তাহলে যেটা প্রথমে আমরা ছবিতে এঁকে নিলাম যে এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ বিন্দু স্থানাঙ্ক কি, এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু এবং সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে এই তিনটে বিন্দুর মানে তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে সেক্ষেত্রে ত্রিভুজ এবিসির যে ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কী হবে, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এবারে এর একক কী হবে, যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এর একক হবে বর্গ একক। তাহলে কোনো ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি টু ডাইমেনশনাল জিওমেট্রির ক্ষেত্রে আমাদের দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের কী ক্ষেত্রফল হবে তা আমরা এই সূত্র থেকে সহজে নির্ণয় করে ফেলতে পারবো। এই যে সূত্রটা তোমাদেরকে একটু আগে আমি লিখে দিলাম, এই সূত্রটার মধ্যে একটা সাইক্লিক অর্ডার মেনটেন করা হয়েছে। কীরকম অর্ডার দেখো, প্রথমটাতে রয়েছে এক্স ওয়ান, তারপরে ওয়াই টু, তারপরে ওয়াই থ্রি, তার মানে ওয়ান টু থ্রি, তারপরে আছে কি এক্স টু ওয়াই থ্রি আর ওয়াই ওয়ান, তার মানে টু থ্রি ওয়ান, এবং তারপরে কি আছে এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তার মানে থ্রি ওয়ান টু। তাহলে যদি তোমরা মনে রাখার জন্য ওয়ান টু থ্রি এই সাইকেলটাকে মনে রাখো, তার মানে কীরকম হচ্ছে, তার মানে মনে করো ওয়ান টু আর থ্রি এই সাইক্লিক অর্ডারটাকে যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের সূত্রটা মুখস্থ রাখতে খুব সুবিধা হবে। তাহলে প্রথমে কে আসছে ওয়ান টু, তারপরে থ্রি, তারপরে ওয়ানের ঘর হয়ে গেল, ওয়ানের পরে চলে আসবে টুতে, তাহলে টু এর ঘরে যদি চলে আসি তাহলে টু থ্রি ওয়ান, তাহলে দেখো টু থ্রি ওয়ান। তারপরে কার ঘরে চলে আসবো, এরপরে মনে করো আমি চলে আসছি এই থ্রি এর ঘরে, তাহলে থ্রি থেকে যদি স্টার্ট করে তাহলে তিনটে কী হবে থ্রি ওয়ান টু, তাহলে দেখো এক্স থ্রি ওয়াই ওয়ান আর ওয়াই টু। তাহলে এই সাইক্লিক অর্ডারটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে কোনো অসুবিধা হবে না।